নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে পিটোনিয়া গাছে প্রচুর ফুল পাওয়া যায়। আজ বেশ কিছুদিন বাদে সূর্যের আলোর দেখা মিলল। সকালবেলা উঠেই আমি তাই আমার গাছের সাথে সময় কাটালাম। খুব ভয় ছিল পিটোনিয়া গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাবে বোধহয় বৃষ্টিতে। শীতের বৃষ্টি, গাছ নষ্ট হওয়ার ভীষণ সম্ভাবনা। কিন্তু এখন যা দেখলাম মোটামুটি ঠিকই আছে। এই গাছগুলো আমি একদম ছোট্ট চারা অবস্থায় কিনে এনে লাগিয়েছিলাম। মাটি তৈরি করেছিলাম বেশ যত্ন করে। গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, সামান্য বালি আর কিছু মিক্স সার একসাথে মিশিয়ে মাটি তৈরি করে এই গাছগুলো ছোট্ট অবস্থায় পুঁতেছিলাম। যখন গাছগুলো খুব ছোট ছিল তখনও দু তিন দিন বেশ বৃষ্টি হয়েছিল। তখন সব টবগুলো আমি ব্যালকনিতে তুলে সরিয়ে রেখেছিলাম যাতে বৃষ্টির জল না লাগে। আমার বেশিরভাগ পিটোনিয়া গাছেই কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছিল। এখন এই দুদিন একটু কম আছে, কিন্তু তাও প্রচুর ফুল হচ্ছে। আরও কিছু গাছ আছে যেগুলো এখনও ছোট, সবে কুড়িয়ে আসছে, এখনও ফুল ফোটেনি। আর হ্যাঁ, মাঝে মাঝে নিম অয়েল বা ওষুধও স্প্রে করা হয়েছে পোকামাকড়ের জন্য। গাছগুলো একটু বড় হওয়ার পর কিছুদিন ছাড়া ছাড়া ফুলের জল, ফুল ভেজানো জল যেটা বলে, আর মাঝে মাঝে মিক্সচার আমি কিন্তু এই গাছগুলোতে দিয়েছিলাম। একবার দুবার বোধহয় 10-26-26 দিয়েছি। তাতে কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো হয়েছিল। আসলে আমরা যে মিক্সচারটা দিই গাছে তাতে কিন্তু হাড় গুঁড়ো, সুপার ফসফেট, 10-26-26, পটাশ, DAP আরও অনেক কিছু মেশানো থাকে, তাই ওটা কিন্তু গাছের জন্য ভীষণ ভালো। খোলের জলও তো মাঝে মাঝে দোয়াই হয়, সেই জন্য হয়তো গাছগুলো খুব সুন্দর বা হেলদি হয়েছে। কিন্তু যেহেতু আমার বেশিরভাগ পিটোনিয়া গাছ হ্যাঙ্গিং পটে আছে, আমাকে জলটা কিন্তু ভীষণ বুঝে দিতে হয়। জল যদি গোড়ায় জমে যায় তাহলে কিন্তু গাছ বাঁচানো খুব মুশকিল। পাতাগুলো পুরো হলদে হয়ে গিয়ে পুরো গাছ নষ্ট হয়ে যাবে। আবার জল কম হলেও মুশকিল, সেই জন্য একটু বুঝে দেখে দিতে হয়। গাছগুলো তো অনেকটা উঁচুতে, তাই একটু অসুবিধা হয়। এটা দেখুন, ডবল পিটোনিয়া। প্রথম প্রথম এতে কিন্তু প্রচুর ফুল হচ্ছিল। এই বৃষ্টির পরে ফুলটা একটু কমে গেছে। পিটোনিয়া গাছের আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হলো ডাইরেক্ট সানলাইট। সূর্যের আলো কিন্তু এই গাছের পক্ষে অন্তত করে 6-7 ঘন্টা লাগবে, না হলে কিন্তু অত ভালো ফুল পাওয়া যাবে না। যদি দেখেন মাটি একটু ভিজে ভিজে আছে, একদম জল দেবেন না। জলটা শুকিয়ে যেতে দিন, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, তাতে কিন্তু গাছ মরে যাবে না। কিন্তু জল বেশি হয়ে গেলে কিন্তু গাছ বাঁচানো ভীষণ মুশকিল। ঠিক মতো যত্ন করে রাখতে পারলে এপ্রিল মাস বা মে মাস অবধি খুব সুন্দর ফুল দেবে পিটোনিয়া। যে ফুলগুলো বাজে হয়ে গেছে বা মরে গেছে সেগুলো তুলে ফেলে দিতে হবে। গাছ সবসময় নিট অ্যান্ড ক্লিন বা পরিষ্কার রাখতে হবে। যদি দেখেন গাছের পাতা অল্প হলদে হয়েছে আর গোড়াও মোটামুটি ভিজে আছে, তাহলে গাছটা এমন জায়গায় নিয়ে গিয়ে রাখুন যেখানে খুব সুন্দরভাবে সূর্যের আলো পায়। আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে গেছে। এটা দেখুন, আর একটা ডবল পিটোনিয়া। খুব সুন্দর দেখতে লাগে ডবল পিটোনিয়াগুলো। এর পাতাগুলো একটু চওড়া চওড়া। এতে কিন্তু বেশ ভালো পরিমাণে জল দিতে লাগে। এগুলো একটু অন্য পিটোনিয়া গাছের থেকে কিন্তু বেশি জল টানে। এক একটা ফুল বেশ ভালো অনেক দিন থাকে। তবে কিন্তু মাটি ভিজে অবস্থায় সার দেবেন না। যেদিন সার দেবেন তার আগের দিন জলটা পরিমাণে কিন্তু অনেক কম দেবেন, যাতে মাটিটা একদম শুকনো থাকে। আপনারা দেখছেন আমার বাগানে কত ভ্যারাইটিস কালারের পিটোনিয়া হয়েছে। এক একটা এক এক রকম কম্বিনেশন, খুব ভালো লাগে দেখতে। কোনো কোনো পটে আমি দু রকম গাছও লাগিয়েছি, তাই এক একটা পটে দু রকমেরও ফুল হয়েছে। লক্ষ্য করে দেখলাম যে গাছগুলো সারাদিন রোদ্দুর পাচ্ছে
ডাইরেক্ট সানলাইট পাচ্ছে সারাদিন, সেই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আর যে গাছগুলো কিছুক্ষণ রোদ্দুর পেয়ে কিছু বাদে আর রোদ্দুর পাচ্ছে না, তাতে দেখছি এর তুলনায় কিন্তু কম পরিমাণে ফুল হচ্ছে। আপনারা কিন্তু অতি অবশ্যই জানাবেন আমার বাগানের পিটুনিয়া কালেকশন আপনাদের কেমন লাগলো। যেহেতু কদিন বৃষ্টি হয়েছে, তারপরে বেশ কিছুদিন মেঘলা ছিল, সেহেতু আমাকে এখন কদিন বুঝে বুঝে জল দিতে হবে। মাটি যদি ভিজে থাকে তাহলে আর জল দেবো না, আর মাটি যদি শুকিয়ে যায় তাহলে বুঝে জল দেবো। আমার পক্ষে একটু মুশকিল, কারণ এই গাছগুলো অনেকটা উঁচুতে। এই দেখুন, যে টবগুলো মাটিতে আছে, মানে ছাদে আছে, নিচে হ্যাঙ্গিং পটে নেই, তার গোড়াগুলো এখনও খুব ভিজে, কারণ গাছগুলো এত বড় বা ঝাড়ালো হয়ে যায়, মাটিতে তো রোদ্দুর পায় না, তাই জন্যে এগুলো শোকাতে একটু সময় লাগে। এই গাছগুলোতে কিন্তু আমাকে বেশ বুঝেই জল দিতে হবে, না হলে কিন্তু পাতা হলদে হয়ে গিয়ে মরে যাবে। আমি সারও রেডি করে রেখেছি, এটা মিক্স সার। এই মাটিগুলো শুকিয়ে গেলে আমি এবার আবার ওই সারগুলো অল্প করে প্রত্যেকটা গাছে দেব। এই গাছের মেনটেনেন্স খরচা কিন্তু ভীষণ কম, হিসেব মতো দেখলে 1 টাকা থেকে 2 টাকা খরচা প্রত্যেকটা গাছে। এই দেখুন কেমন গাছের গোড়ায় ভেবনো ধরার মতো হয়ে গেছে। এটাকে আমি পুরো মাটিটা খুঁচিয়ে দেবো, একটু শুকিয়ে গেলে তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই দেখুন, আমার হাজবেন্ড সকাল থেকে যেসব গাছগুলোতে গোড়ায় জল জমে রয়েছে, বেসিক্যালি যে পটগুলো আমি তৈরি করেছি বটল কেটে, সেইগুলোর থেকে সব জল ভালো করে বের করে দিয়ে চেষ্টা করছেন যাতে গাছগুলোকে বাঁচিয়ে দেওয়া যায়। ওর হেল্প ছাড়া কিন্তু কিছুই সম্ভব ছিল না। অনেক গাছ লাগান, আজকের মতো শেষ করছি, নমস্কার।